থেকে এখন আমরা এসে উপস্থিত হয়েছি বরানগরের অগ্রদূত ক্লাবে। প্রতি বছরের মতো এবছরও এরা জগদ্ধাত্রী পুজো করেছেন, তবে এবারে এই ছোট্ট পাড়ার মধ্যে জগদ্ধাত্রী পুজো হলেও এনারা যেভাবে পুজোটা করে, এনাদের মূল আকর্ষণ হচ্ছে প্রতিমা। প্রতি বছরের মতো এরা নিত্য নতুনভাবে প্রতিমা তুলে ধরার চেষ্টা করে। আজকে দশমীর দিন, এর সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও রেখেছে, পাড়ার মধ্যে এই প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে এবং এখানকার যত লোকজন আছে প্রত্যেকে ছোট্ট পাড়ার মধ্যে থেকে এই পুজো সংগঠিত হয়েছে। আমরা এখানকার কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলাম কত বছরের পুজো এবার পদার্পণ করেছে। আজ বছর এবারে জগদ্ধাত্রী পুজো, আজকে দশমী, তো কী কী কাজ এই জগদ্ধাত্রী পুজো ধরে, কত টাকার বাজেট বা কী কী অনুষ্ঠান হলো যদি একটু বলো। সব থেকে বড়ো কথা, আমাদের পুজো এবারে কোনো মিটিং হয়নি, 5 থেকে 6 দিনের মধ্যে পুজোটা দাঁড় করানো হয়েছে। লাইট পুজোর দিনকে ফিনিশিং করা হয়েছে, ঠাকুর পুজোর আগের দিন আনা হয়েছে, অতএব আমরা উদ্বোধনী অনুষ্ঠান কোনো রাখিনি, তার বিশেষ এই প্রোগ্রাম। কী জন্য এবারে এত শর্ট টাইমের মধ্যে সব অর্গানাইজ করা হচ্ছে? সবই মায়ের ইচ্ছা। তো এই ক্লাবে প্রত্যক্ষ সমর্থন করেন রাজু চ্যাটার্জি, আজকেও উনি এখানে এসেছিলেন, তো এইমাত্র উনি এখান থেকে গেলেন, তো ওনার থেকে কতটা সহযোগিতা পেয়েছেন? 100-200%। উনি সবসময় আমাদের পাশেই রয়েছে, সব সময় মানে অ্যাজ এ গার্জেন হিসাবে সবসময় আমাদের পাশে রয়েছে। আর মানে সত্যি কথা বলতে রাজুদা ছিল বলে আমাদের এই পুজোটা এত মানে আমরা কনসেন্ট্রেট করে করতে পারি। 11th hour মানে এবার প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আমরা সবাই অনেকটাই পিছিয়ে রয়েছি, সবাই জানি, তো সেক্ষেত্রে মানে যে পুজোটা এত সুন্দর করে উঠতে পেরেছি তার জন্য কৃতজ্ঞ, অবভিয়াসলি কৃতজ্ঞতা রাজুদাকে দিচ্ছি আমাদের সঙ্গের তরফ থেকে। আর প্রত্যেকটা ছেলে এখানে প্রচণ্ড ডেডিকেট মানে এই পুজোটার প্রতি। আর আমরা সত্যি কথা এই পুজোটা আগামী দিন মানে এটা আমাদের 5 বছর কন্টিনিউ হচ্ছে, তো এটা আমরা আগে চেষ্টা করব কন্টিনিউ করার জন্য, আর প্রত্যেক বছর এরমভাবেই থেকে যাব একসাথে সবাই মিলে। বিশ্ববাংলা টিভির পক্ষ থেকে ওনাদের হাতে জগদ্ধাত্রী সম্মান আমরা তুলে দিচ্ছি। ২০২১-এর শর্ট টার্মে এরকম প্রোগ্রাম করে জগদ্ধাত্রী সম্মান পাওয়া কতটা আনন্দ অনুভূত হচ্ছে? এটা তো আনন্দেরই ব্যাপার, এবং এবারে আমাদের পজিশনটা এতটা শর্ট টার্মটা, কারণ হচ্ছে কালী পুজো আর জগদ্ধাত্রী পুজোর যে গ্যাপিংটা আমাদের খুব কম। কেন আমাদের আরেকটা কালী পুজো আপনারা জানেন, আপনারা কভারেজ করেছেন ওঙ্কার কালীবাড়ি, যেটা আমাদের ওঙ্কার মন্দির যেটা আমাদের তাঁতিবা মানে আমাদের পেট্রোল পাম্পের মুখে, ওটা তো ওই কমিটিতেও আমরা ছিলাম, তাই কালী পুজোটাকে আমরা এবার একটু মন্দিরটাকে বড় করেছিলাম, প্লাস আমরা ওখানেও একটা ফাংশন করেছিলাম, তো ওটাতে আমরা একটু ব্যস্তই হয়ে গেছিলো, তো এদিকে ওই জন্য আমাদের মানে ম্যান মানে যতটা কিছুটা শর্ট ছিল, তাও এখানে সর্বজিৎ দাস, তাও সপ্তশী, এরা কয়েকজন মিলে জিনিসটাকে মানে আলটিমেটলি দাঁড় করাতে পেরেছে এবং আজকে একটা সুন্দর সন্ধ্যা এলাকার মানুষকে উপহার দিচ্ছে। আর রাজুদা এইমাত্র ছিল, আমি এইমাত্র ওনাকে ছেড়ে দিয়ে এলাম, আজকে ওয়েদারও ভালো নয়, তা রাজুদা তো মানে আমাদের যে কোনো অনুষ্ঠানে মেন মানে মূল কান্ডারি, মানে রাজুদা আমাদের পথটা দেখিয়ে দেয়, আমরা সেই রাস্তায় আস্তে আস্তে যেরকমভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে চলি। তা এটা আমাদের আমরা আশা করেছিলাম, আমরা অন্তত প্রতিমার দিক থেকে অন্তত কিছু একটা তো পাবোই, কেন আমাদের প্রতিমাটা আমরা মেনলি ফলো করি চন্দননগরের জগদ্ধাত্রীকে, সাবেকি প্রতিমা, এবং সেটা আপনারা বিভিন্ন পূজা বর্ণনা পরিক্রমা করেছেন, আপনারা বলবেন যে কী মানে আমাদের প্রতিমা কীরকম হয়েছে। বাজেট কত ছিল এবারে? আমাদের বাজেট মোটামুটি 50,000-60,000 টাকার মধ্যে ছিল, তা এত শর্ট টাইমের মধ্যে যা আমাদের মানে কিছু সুবানোদ্যয়ী আছে তারা আমাদের সাহায্য করেছে এবং আমাদের মেম্বার অফ টাকা ফাঁকা দিয়ে যা করে আমরা পুজোটাকে এবারের মতো যতটা পেরেছি রূপ দিতে পেরেছি। প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আরও কিছু করার ইচ্ছা আছে, হয়তো কালকে একটা বড় ভোগের পরিকল্পনা, তারপর একটা বিসর্জন শোভাযাত্রা সহকারে হবে, এইটুকু আশা আছে, এইটুকু বলে আমি শেষ করলাম। বরানগরের অগ্রদূত সঙ্গে পুজো আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এই ধরনের পুজো বা আরও অনুষ্ঠান দেখতে আপনার চোখ রাখুন বিশ্ববাংলা টিভি।